একদম তো আজকে আপনাদের যে আন্দোলন কি নিয়ে এবং কি দাবি নিয়ে এখানে আসা? আমরা দীর্ঘদিন ধরে আমরা স্কলারশিপ সংক্রান্ত এসসি রেনিয়াল স্টুডেন্ট এবং বেশ কিছু সংখ্যক আছে এসসি স্কলারশিপ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে দীর্ঘদিন আমরা জুন জুলাই মাসে আমরা স্কলারশিপ পাওয়ার কথা ছিল, কিন্তু এসসি ওয়েলফেয়ারের থাল বাহানা আমরা দীর্ঘ দুবার আমরা এসসি আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু ডাইরেক্টর স্যার আশ্বাস দিয়েছে কিন্তু লিখিত আকারে কোনো ডাইরেক্টর স্যার কোনো মানে আশ্বাস দিয়ে নেই, কিন্তু স্কলারশিপ ঢুকে যাবে, ঢুকবে কিছুদিনের মধ্যে ঢুকবে, কিন্তু সঠিক আমরা এখনও আমরা সাত মাস অতিক্রান্ত হয়ে গেছে আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমরা দারজেনা নিয়ে আমরা বিএড কোর্সটা করেছি কিন্তু অন্যরা যারা ক্যাটাগরি আছে যেন ওবিসিরা আছে তপশিলির অন্তর্ভুক্ত যারা এসটিরাই আছে এরা স্কলারশিপ পেয়ে গেছে কিন্তু আমরা পাইছি না। আমরা অ্যাকচুয়ালি আমরা জাতিকে ছোটোভাবে দেখছে কারণ অন্যরা ক্যাটাগরি আছে এরা স্কলারশিপ পেয়ে গেছে কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমরা স্টুডেন্টরা দীর্ঘদিন যে স্কলারশিপটা না পাওয়াতে আমরা দারদেনা নিয়ে কোর্সটা আমরা করেছি বিএড কোর্সটা, ঠিক আছে। আমরা আজকে দীর্ঘ দেওয়াল যখন পিঠে লেগে যায় তখন আর সুরাকা থাকে না, আমরা একটুই এখানে বিকল্প ব্যবস্থা আন্দোলন, কারণ আমরা কী করব, আমরা দারদেনা নিয়ে আজকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হোক বিভিন্ন দারদেনা নিয়ে আজকে আমরা এই বিএড কোর্সটা করেছি। আমরা তপশিলি অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা বেশিরভাগ মানে স্কলারশিপের মাধ্যমে ডিপেন্ড করেই আমরা এই কোর্সটা আমরা করেছি, কিন্তু আমরা দীর্ঘদিনের যে এসসি ওয়েলফেয়ারের যে তাল বাহানা ব্যস্ততা আজকে প্রমাণিত এবং কিছু সংখ্যক আছে কর্মচারী, আমি নাম বিশ্লেষণ করে বলছি না যে এই যে মুখোশধারি কিছু কর্মচারীর কারণে আমরা এই অবহেলার কারণে আমরা আজকে এসসি স্টুডেন্টরা ত্রিপুরা রাজ্যের যত বিএড রেনুয়াল স্টুডেন্ট আছে ফ্রেশ আছে এরা ভোগান্তির শিকার। এরা কী করবে, এরা কেরিয়ার দেখবে না ওদের দারদেনার ওই ব্রেনের পূজা বসবে। আমরা এতবার স্যারকে আমি রিকোয়েস্ট করে বলছি যে মার্চ মাসে আমরা যখন জমা দিয়েছি, ঠিক আছে, আমরা আগস্টে এই এসেছি, আগস্টে সেপ্টেম্বরে এসেছি, অক্টোবরে এসেছি, ঠিক আছে, আমরা জুন জুলাইয়ের মধ্যে স্কলারশিপ পাওয়ার কথা ছিল কিন্তু স্কলারশিপটা আজকে সাত মাস অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমরা কি আমরা এখন দেওয়াল পিঠে লেগে গেছে, আমরা এখন বিকল্প আন্দোলন ছাড়া দরকার পড়লে আমরা ধর্না দিব, আমরা কী করব, পুলিশ পটাশ যুদ্ধ হয় আমরা কোনো কিছু করার নাই, আমরা এখনই আমরা স্কলারশিপ দ্রুত সমাধান করতে হবে। আমরা ডিসেম্বরের মধ্যে আজকে 27 তারিখ 3 দিনের মধ্যে আমরা স্কলারশিপ দিতে হবে, নাইলে আমরা দরকার পড়লে ধর্না দেব, আন্দোলন করব, দরকার পড়লে আমরা কোনো কিছু করার নাই। আমরা অনেক ধারদেনা নিয়ে এসেছি, ধারদেনা আমরা আজকে কীভাবে আমরা পূরণ করব বাবা, আমরা স্কলারশিপটা মেইনলি আমরা এই ইয়ের মধ্যেই আমরা এই মধ্যে পূজা করে এসেছি।